सब्सक्राइब कीजिए हमारा चैनल टेक सपोर्ट को और बेल आइकन को दबा दीजिए हमारा लेटेस्ट वीडियो सबसे पहले देखने के लिए। নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানবো কি করে আমরা বাড়িতে বসে অনলাইনে জমি জায়গার রেকর্ড বের করতে পারি। হ্যাঁ বন্ধুরা, এই রেকর্ড এখন আমরা বাড়িতে বসেই পেতে পারি নিজেদের কম্পিউটারের সাহায্যে, এবং তাকে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। বন্ধুরা, এই নিয়ে আমি আগেও একটি ভিডিও বানিয়েছি, তাতে অনেকের বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, তাই আমি আজকে আবার একটি ভিডিও সুন্দর করে বানাচ্ছি ওই রেকর্ডটি বের করার সম্পর্কে। বন্ধুরা, এর জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েবসাইটটি রয়েছে ওখানে যেতে হবে। ওর জন্য আপনি google.com থেকে সরাসরি লিখে দিতে পারেন বাংলার ভূমি, লিখে আপনি সার্চ করুন। সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইটটি আমাদের সামনে আসবে এটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সরকারি ওয়েবসাইট বাংলার ভূমি .gov.in। আপনি সরাসরি এই বাংলার ভূমি .gov.in আপনার ওয়েব ব্রাউজারে লিখেও চলে যেতে পারেন, কিংবা গুগলে এইভাবে সার্চ করেও চলে যেতে পারেন। ওয়েবসাইটটিতে চলে এলে দেখবো ওয়েবসাইটটি দেখতে ঠিক এই রকম। হ্যাঁ, ওয়েবসাইটটি দেখতে এই রকম। দেখুন, ওয়েবসাইটটির বাম দিকে অনেকগুলো লিঙ্ক রয়েছে, তার মধ্যে দেখুন নো ইউর প্রপার্টি বলে একটা লিঙ্ক রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের সামনে একটি ফর্ম খুলে যাবে, যেখানে আমাদের কিছু জমির তথ্য ইনপুট হিসাবে দিতে হবে, যেমন যে জমিটি রেকর্ড চাইছি সেটি কোন জেলায় রয়েছে। আপনি আপনার জেলাটি দেবেন, আমি আমার জেলাটি দিলাম। এরপর ওই জেলার কোন ব্লকে জমিটি রয়েছে, আপনি আপনারটি দেবেন, আমি আমারটি দিচ্ছি। তারপর জমিটির মৌজা, ওই ব্লকের কোন মৌজায় জমিটি রয়েছে সেটি আপনি এখানে দেবেন, আমি আমার মৌজা চয়ন করছি, আপনি আপনারটি করবেন, আপনি সার্চ করবেন, নিশ্চয়ই আপনার মৌজাটি এখানে আপনি পেয়ে যাবেন। আমি আমার মৌজাটি পেয়ে গেছি। এরপর দেখুন, এরপর আমাদের ডান দিকে একটি নতুন অপশান খুলে গেছে, এইখানেই অনেকের বুঝতে অসুবিধা হচ্ছিল। এখানে দেখুন খতিয়ান নম্বর অনুযায়ী সার্চ আর দাগ নম্বর অনুযায়ী সার্চ। বন্ধুরা, একটি দাগে অনেক বড় জমি থাকে এবং সেখানে অনেকের অংশ থাকে, তাই আমি যদি দাগ নম্বর দিয়ে সার্চ করি তাহলে আমরা ওই দাগের যতজন মালিক আছে সবার লিস্ট একসঙ্গে পাবো। কিন্তু ওই লিস্টটি আমরা বা ওই রেকর্ডটি আমরা ব্যবহার করতে পারবো না, কারণ সেখানে আমার নামের সাথে সাথে অন্যজনেরও নাম থাকবে। তাই যদি আমি আমার নিজের নামের অংশটুকু রেকর্ড বের করতে চাই, তার জন্য আমাদেরকে খতিয়ান অনুযায়ী সার্চ করতে হবে। যদি আপনি খতিয়ান জেনে থাকেন তাহলে আপনি সরাসরি এখানে খতিয়ান নম্বরে চয়েস করে এখানে খতিয়ান নম্বর দিয়ে সাবমিট করতে পারেন বা সার্চ করতে পারেন। যদি না জেনে থাকেন তখন কি করবেন, না আপনি দাগ নম্বরে ক্লিক করবেন, দাগ নম্বরটি জানা খুবই সহজ। দাগ নম্বরের পর আপনি আপনার এখানে দাগ নম্বরটি দিয়ে দিন। দাগ নম্বর দেওয়ার পরে নিচে দেখুন একটি ফাঁকা জায়গা রয়েছে, যার পাশে কিছু লেটার ও সংখ্যা রয়েছে, ওই লেটার আর সংখ্যাটি আপনাকে হুবহু এখানে টাইপ করতে হবে। এটিকে বলা হয় ক্যাপচা। ক্যাপচাটি প্রত্যেক ক্ষেত্রে কম্পিউটারের জন্য আলাদা আলাদা হয়ে থাকে, তাই আপনি আপনার কম্পিউটার স্ক্রিনটি দেখে ক্যাপচাটি টাইপ করুন। লিখে এইবারে আপনি সাবমিট করবেন, এই ক্যাপচা টাইপের আগে কখনোই সাবমিট করবেন না। সাবমিট করলে দেখবেন ক্যাপচাটি ভুল বলছে, আর কিছুই না। লিখে আপনি সার্চ করুন, মানে সাবমিট করুন। সাবমিট করলে দেখুন বাম দিকে নিচের দিকে একটি লিস্ট চলে আসবে ছক আকারে। দেখুন এখানে
প্লট যে দাগের জন্য আমি সার্চ করছি সেখানে দেখুন নিচে ওই দাগে যতজন ব্যক্তির অংশ রয়েছে সমস্ত ব্যক্তির অংশ একসাথে চলে এসেছে। মনে করুন আমি এই লিস্টের মধ্যে নিজের নামটির অংশটি পেতে চাই, তাহলে আমি কি করব? না দেখুন এই যে নামের লিস্টটি এসছে এই টেবিলে দেখুন বাম দিকে আছে খতিয়ান নম্বর, ওনার নেম, ফাদার্স নেম, শেয়ার কত অংশ রয়েছে, রিমার্কস ইত্যাদি। আমাদের এখান থেকে এই খতিয়ান নম্বরটি মনে রাখতে হবে। আপনার যে নাম সেই নামটি আপনি মনে করুন, আমি ধরলাম প্রথমে এটি আমার নাম, তাহলে আমি এই খতিয়ান নম্বরটি নেব। এর পাশে যেটা লেখা লেখা রয়েছে 220/6, এটি হচ্ছে আমাদের খতিয়ান নম্বর। তাহলে আমাকে এখন কি করতে হবে, খতিয়ান নম্বর অনুযায়ী সার্চ করতে হবে এবং ওই 220/6 ওইটি লিখতে হবে। আমি এখন লিখছি 220, এখানে খতিয়ান নম্বর সিলেক্ট করলাম, তারপর এখানে খতিয়ান নম্বরটি লিখছি 220/6। লেখার পর এসে আবার আপনাকে এই ক্যাপচাটি হুবহু টাইপ করতে হবে। ক্যাপচা দেখবেন আপনার ক্ষেত্রেও পরিবর্তিত হয়ে গেছে। লিখে এইবার সার্চ করুন বা সাবমিট করুন। সাবমিট করলে দেখুন কেবলমাত্র ওই 220/6 সেই অংশটির তথ্য আমাদের সামনে চলে আসছে। দেখুন একজন ব্যক্তির তথ্যটি আমাদের সামনে চলে আসছে। ঠিক আছে, এই অংশটি আমরা প্রিন্ট আউট করে কোনো জমি আধিকারিকে সই এবং স্ট্যাম্প লাগিয়ে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। তাহলে এটিকে আমরা কম্পিউটারে সেভ কিংবা প্রিন্ট করব কী করে? না এটিকে আমরা কী করব, না প্রিন্ট অপশানে যাব, এখান থেকে আমরা কি করতে পারি এই অংশটুকু প্রিন্ট করতে পারি। ওইখান থেকে লাইভ ডেটা যেটা লেখা রয়েছে ওখান থেকে এই নিচ পর্যন্ত এসে পুরোটা সিলেক্ট করে রাইট ক্লিক করে প্রিন্ট অপশানে গিয়ে আমরা প্রিন্ট করতে পারি। এখান থেকে আমরা আমাদের প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করে নিতে পারি কিংবা এই কপিটি আমাদের কম্পিউটারে সেভ করে রেখে দিতে পারি। দেখুন কপিটি চলে এসছে, পিডিএফ আকারে আমরা এটাকে সেভ করে নিতে পারি এখানে সেভ করে, কিংবা এখানে যে আমাদের ডেস্টিনি আছে এটিকে চেঞ্জ করে আমাদের প্রিন্টার অপশানটিকে প্রিন্টারটিকে চয়ন করে প্রিন্ট করে নিতে পারি। তো বন্ধুরা এখানে দেখুন ওপরে আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের, অনেকে বলছে যে পশ্চিমবঙ্গ সরকারের যে সরকারি ওয়েবসাইট থেকে নিয়েছি তার জন্য তো কিছু লোগোটোগো দরকার, সেটি কোথার থেকে পাবো? সেটির জন্য আপনাকে তাহলে এই পুরো পেজটিকে প্রিন্ট করে নিতে হবে। এই পুরো পেজটি আমরা কী করে প্রিন্ট করব? না অনুরূপভাবে একইভাবে আমরা রাইট ক্লিক করে এখন সিলেক্ট করব না, জাস্ট পেজটির উপরে রাইট ক্লিক করব, প্রিন্টে যাব। প্রিন্টে গেলেই দেখব না ওই পেজটা পুরোটাই আমাদের সামনে চলে আসবে, ওয়েবসাইটটির লোগো নাম সহ সব কিছু চলে আসবে এখানে আমরা। হ্যাঁ দেখুন এইভাবে চলে আসবে, এই যে এখানে দেখুন লেখা রয়েছে ভূমি লেখ্য ও পরিমাপ আধিকারিক পশ্চিমবঙ্গ সরকার। অনেকে বলছিলেন যে এই সমস্ত তথ্য নেই, অনেক জায়গায় হয়তো গ্রহণ করতে অসুবিধা হচ্ছে, তার জন্য বলে দিচ্ছি পুরো পেজটিকে আপনি এইভাবে সিলেক্ট করে প্রিন্ট অপশানে গিয়ে প্রিন্ট করে নিতে পারেন কিংবা আপনার কম্পিউটারে সেভ করে নিতে পারেন। বন্ধুরা আজকে আমরা দেখলাম বা জানলাম কী করে আমরা আমাদের নিজের জমির রেকর্ডটি খতিয়ান নম্বর অনুযায়ী সার্চ করতে পারি। আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে, কাজে লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আর আমাদের চ্যানেল টেক সাপোর্টকে সাবস্ক্রাইব করুন। আজকের জন্য এই পর্যন্ত, আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।